কলগছিয়াত ঘোড়ার গাড়ির উপর মটরসাইকেল উঠায় সিপিএমর অভিনব প্রতিবাদ। মূল্য বৃদ্ধি রোধ আর কৃষি বিরোধী বিল বাতিল নহলে অক্টোবর মাহত দেশব্যাপী জঙ্গি আন্দোলন গড়ি তোলার হুঙ্কার। পেট্রোলজাত সামগ্রী আকাশলঙ্গী মূল্য বৃদ্ধি রোধ করা, তিনিটাকৈ কৃষক বিরোধী কলা আইন আর শ্রমিক বিরোধী শ্রম সংহিতা বাতিলকরণের দাবিত পাঁচটাকৈ বাম সংগঠনের আহ্বানত আজি ঐতিহাসিক ভারত ত্যাগ আন্দোলনের দিনা ভারতব্যাপী গণ আন্দোলনের আহ্বান দিয়ে। এই আহ্বান মর্মে কলগাছিয়াত এছ এফ আই ডি আই এফ আই গণতান্ত্রিক মহিলা সমিতি নিখিল ভারত কৃষক সভা আর সি আই টি ইউর উদ্যোগত এক অভিনব প্রতিবাদী রেলি সংগঠিত। সম্প্রতি পেট্রোলিয়ামজাত সামগ্রী আকাশলঙ্গী মূল্য বৃদ্ধি দেশের আর্থিক উন্নয়ন মন্থর করার বাবে প্রতিবাদী সকলে ঘোড়ার গাড়ির উপর মটরসাইকেল উঠা এইদরে অভিনব প্রতিবাদ সাব্যস্ত করে। দাবি পূরণ নহলে অহা অক্টোবর মাহর 25 তারিখ দেশব্যাপী ভয়ানক গণ আন্দোলন গড়ি তোলার হুঙ্কা প্রদান করে আন্দোলনের নেতৃত্বই। আজি আমার দেশের পাঁচটা গণ সংগঠন এস এফ আই ডি আই ভাই কৃষক সভা নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আর সি আই টির যৌথ উদ্যোগত দেশজোড়া ভারত বাঁচাও আন্দোলনের আহ্বান দিছে। আপনাদের সকলে জানে আমার দেশত পেট্রোল ডিজেল সামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটাই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশলঙ্গী মূল্য বৃদ্ধি ঘটাইছে এইখন সরকারে। কেবল সেয়াই নহয়, আজি আমার দেশের যময়ত করোনার ভ্যাকসিন মানুষ আক্রান্ত করোনার মানুষ আক্রান্ত হয়েছে, সাধারণ মানুষ বিনামূল্যক ভ্যাকসিন পর্যন্ত সরকারে যোগান দিবা নাই। আমার রাজ্য কল কারখানা কাগজ কলম পানি তরক বিক্রি করা আরম্ভ করেছে, উচ্ছেদ কার্য চলাইছে। আজি তার লগে আজি করোনা লকডাউনের সময়ত ইনকাম ট্যাক্সের বাইরে থাকা মানুষখিনিক আজি হাড়ে 7,000 টাকা যোগান দিবা নাই। জনগণক মাত্র 5 কেজি চাউল দিয়ে দায়িত্ব সামরিছে। এই ধরনের 11 দফিয়া দাবির ভিত্তিতে আজি সমগ্র ভারতবর্ষ জুড়ে আমি এস এফ আই ডি আই ভাই কৃষক সভা মহিলা সমিতি আর সি আই টু আজি ভারত বাঁচাও আন্দোলনের আমি আহ্বান দিছি। তারে অংশ হিসাবে আমি কলগাছিয়াত এই ধরনের ভারত বাঁচাও আন্দোলন সংগঠিত করেছি। পেট্রোলের মূল্য বিগত দিনের সকল ইতিহাস বন্ধ করে পেলাই এইখান সরকারে পেট্রোলের মূল্য আকাশলঙ্ঘী করেছে। পেট্রোলের দাম আজি 1.3 টাকা হয়েছে, যার কারণে আজি আমি ঘোড়ার গাড়ির উপর দুটি ঘোড়ার গাড়ির উপর মোটরসাইকেল উঠাই আমি কেন্দ্রীয় সরকারক জানাবো বিচারিছো। তোমালোকে যে ভারতবর্ষ অচল করে দিছা তার কারণে ভারতবর্ষ জনতায় কেতিয়াও সহ্য নকরে। তোমালোকের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে অহা দিনত আরো তীব্রর পৰা তীব্রতর গণতান্ত্রিক আন্দোলন করিছো। আমি ঘোড়ার গাড়ির উপর এইখানে মোটরসাইকেল তুলিলো যে পেট্রোলজাত সামগ্রীর যে মূল্য বৃদ্ধি হয়েছে, পেট্রোলের দাম 1.3 টাকার উপর উঠিছে আমার কলগাছিয়ার। গতিকে গাড়ি চলার কারণে মানুষের অবস্থাটা নাই, আর ঘোড়ার গাড়ির উপরতে গাড়ি উঠিব আরম্ভ করেছে। দেশখন যে চলন্ত ব্যবস্থা আছে তার বিপরীতে একেবারে লেহেমনি আরম্ভ করেছে নরেন্দ্র মোদী। গতি এইখন হচ্ছে ভারতবর্ষর সরকারের, এইখন হচ্ছে ভারতবর্ষর বর্তমানের প্রতিচ্ছবি। এই কারণে আজি ভারতবর্ষের এই আন্দোলনের সংগতি রাখি আমি ঘোড়ার গাড়ির সাইকেল বধর উঠাই আমি প্রতিবাদ সাব্যস্ত করলো। আর ইয়ার পিছত যদি যে আপনার জনসাধারণ বিরোধী যে নীতি আপনার তিনিখন কৃষক বিরোধী আইন যদি বাতিল নকরে, আপনার রাজহুয়া খণ্ড যদি বিক্রি করা বন্ধ নকরে, তার লগে কর্মসংস্থানের যদি ব্যবস্থা নকরে, রাজধানী সকলের মাননীতি 18,000 নকরে, অঙ্গনবাদী সকলের মাননীতি বৃদ্ধি নকরে, তেতিয়াহলে ইয়াতকৈ ভয়ঙ্কর আন্দোলন অহা মাহত অক্টোবর মাহর 25 তারিখত হব। এই সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে। অক্টোবর মাহর 25 তারিখত কৃষক আন্দোলনের 1 বছর পূর্ণ হব আর সিদিনা পুনের এই আন্দোলন কিন্তু করিব। সেই কারণে আমি এই আন্দোলন আজ সংগঠিত করেছি।